না না বাসায় খাবো না বাইরে থেকে খাই নিব কেন রাতেও তো খাবার খেলি না আর রোজ রাতে দেরি করে আসিস এটা কি খুব ভালো দেখায় বাসায় খেতে আমার ভালো লাগে না বুঝো না কেন আমার ভালো লাগে না তোমার রান্না আমার ভালো লাগে না এটা কেমন কথা রোজ রাতে বাইরে দেরি করে আসিস করে কি হ্যাঁ রোজ রাতে বাইরে দেরি করে আসে তোমার আশকরা পেয়ে ছেলেটা জাহান্নামে গিয়েছে তুমি এত দায়ী আমি দায়ী মানে ছেলেটা তোমার না আমার তো কিন্তু তুমি তো মাথায় চড়েছো তুমি শাসন করতে পারো না তুমি শাসন করতে পারো না যত সব হ্যাঁ আমার একাই ছেলে তোমার কিছু হয় না One more unfortunate. Hold your breath. Rashly unfortunate gone to her tents. Teri aankhon ki namkeen mastiyan. Teri haansi ki beparwa gustakhiyan. Teri zulfon ki lehrati angraiyan. Nahi bhulunga main. Wow! Bhai, ki korchis? Phadai phalaisis? Tui amar kobita abritti shikha. To joto taka lage, ja lage ami debo. Amar premta hoye debo. তারপর বাপি তোর এই পোলাকে আবার ডিস্টার্ব করছিল আরে ভাই যখন শুনছে আমি আপনার ছোট ভাই তখন তোর কলজা একদম শুকায় কাট হয়ে গেছে ভাই ওর সাহস আছে নাকি ভাই আচ্ছা আচ্ছা তারপর আশিক তোর কি অবস্থা তোর কবিতা কেমন চলে বিন্দাস কবিতা আবৃত্তি করি আর তোমায় প্রেম করি ভাই কবি তো সেই রকম ওর কাছ থেকে তো আমি ভাই তালিম নিচ্ছি ভাই দোস্ত চল সময় কাটানোর লাভ নাই এইসব প্রেম প্রেম জামাল ভাই কথা সবই আমি শুনছি আপনি তো লোক ভালো না বুঝলাম না হয় রক্ত গরম দেখে যা ইচ্ছা তাই বলবেন আমি আপনার থেকে সিনিয়র হব দেখছিস দোস কত বেয়াদব মুখে মুখে তর্ক করে শুনেন ওর কাছ থেকে যে বাজির টাকা নিছেন আজকের মধ্যে ফেরত দেবেন ঠিক আছে Subhanallah
Subhanallah, 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 Subhanallah. এই তুমি সামনে যে দাঁড়াও আর তুমি থাকো, তোমার সাথে আমার কথা আছে। আমি রোহান, আর তুমি? আই মিন তোমার নামটা কি? তোমার ওই দুই মায়াবী চোখ আমার ঘুম হারাম করে দিছে। যে কোনো কিছু বিনিময়ে তোমাকে লাগবে। মানে কি? মানে খুব সহজ, আজ থেকে তুমি আমার আর আমি তোমার। দেখো তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমার জীবনে তুমি প্রথম। আমাকে মাফ করবেন ভাইয়া। আমি আসলে বুঝতেছি না এটাকে আমি কি বলবো। এটা কি প্রেম আর সামথিং এলস, আমি ঠিক বুঝতেছি না। তবে একটা জিনিস আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি আমার জীবনে প্রথম প্রেম। মনটাকে একটু নরম করলে কি হয়? তুমি এমন করছো কেন? আই রিয়েলি লাভ ইউ অ্যান্ড আই মিন ইট। হাজরার বাবা, কিছু একটা করো। তোমারে কত করে বললাম, মেয়েটারে কলেজে ভর্তি করার দরকার নাই। আমার আমার খুব ভয় হইতেছে। শোনো মা, আল্লাহর উপর ভরসা রাখো আর তোমার সব কথা আল্লাহকে বলো। সব সমস্যা সমাধানের মালিক তো আল্লাহ। আমার নামাজের সময় হয়েছে, আমি নামাজে গেলাম, তোমরা থাকো। ছোনার স্নিগ্ধতায় তার করে রে গোলামি, ফুলেরই রূপ যেন তার হলো দাসীবাদী। যো ছোনার স্নিগ্ধতায় তার করে রে গোলামি, পাখিরা সব তারি সুরে পাগল প্রেমী। দুহাতে গড়ছো তারে মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বুঝলাম না ব্যাপারটা ভাই, মানে কোথায় আপনাকে চিঠি লিখবে, আপনাকে ভালোবাসে প্রেম করে, সেটা না ভাই। সেটা না করে কি করছে? আল্লাহকে ভালোবাসে। আরে ভাই, আমরা তো সবাই আল্লাহকেই ভালোবাসি। কিরে কবি, কিছু বল। কবি এখানেই নীরব। আমিও বুঝতেছি না একটা মেয়েকে ভালোবাসার সাথে আল্লাহর প্রেমের কি সম্পর্ক। এই জন্যই একটা কবি বলছেন, মজনুকে মহাব্বত মে লাইলি কি শর্ত, প্যার কানা হ্যায় আল্লাহ কে সাথ। ক্যা বাত, ক্যা বাত! ঠিকই কইছিস কবি।
দোস্ত তুই খুব জ্বালাইছিস আমারে এই বোরকলের জন্য। আচ্ছা তুই দেখলি না শুনলি না, সাদা চামড়া দেখি আর প্রেমে পড়ে গেলি, তুই ওর চোখ ছাড়া কিছুই দেখোস না, কি পাইছিস তুই ওর ভিতরে? আবার বলে আল্লাহকে ভালোবাসলো আর পাবি ভুলে দোস্ত। এর তো একটা কাজ করি দোস্ত, ওই মেয়েটা ধরে নিয়ে আয়, তুই ডেলে দে। সিগারেট খাওয়া তো হারাম, আর আল্লাহ হারাম জিনিসকে পছন্দ করেন না, আর সিগারেট বিড়ি যে খায় তাকেও সে পছন্দ করে না। কি শুরু করবো, কিসের মধ্যে কি পান্তা পাতে, কি বিড়ি খাওয়ার সাথে আল্লাহ পিয়ারের কি সম্পর্ক? ভাই আপনার যা খুশি মন চায় খান, মাথাটা একটু ঠান্ডা করে মনটা একটু ভালো করে। ভাই আরে তুই তো কবি বেটা, তুই এটা কি বুঝবি? তুই জানিস এই সিগারেট কা হারাম? আরে রাখ তা এসব। এ কি রাখবো, তোমরা আবার কি শুরু করলা? এই আপনি থাকেন তো ভাই, কি রাখবো তোমরা আবার কি শুরু করলা? রাখো, তুই ভালোবাসা কিছু বুঝিস? জীবনে প্রথম একটা মেয়েকে ভালোবাসলাম, আর সেই মেয়েটা বলে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ তোমাকে তো ভালোবাসি, ভালোবাসি না কিভাবে ভালোবাসবো তোমাকে? কিছুই আর চাই না মাওলা তোমার কাছে আমি, দুনিয়ায় তারে শুধুই আমায় দাও না তুমি। কিছুই আর চাই না মাওলা তোমার কাছে আমি, দুনিয়ায় তারে শুধুই আমায় দাও না তুমি। বুকে তার খাই দিয়ে মরণ দিও, ও পারেও করো তারে সাথী মাওলা মাওলা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আয়াত যে দু সুবহানাল্লাহ 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 সুরত কি নূর, সুরত কি নূর দিছে যতনে তোমায় আল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফুলেরই রূপ যেন তার হলো দাসী বাদী, যছনার স্নিগ্ধতায় তার করে রে গোলামি। ফুলেরই রূপ যেন তার হলো দাসীবাদী, যছনার স্নিগ্ধতায় তার করে রে গোলামি। পাখিরা সব তারি সুরে পাগল প্রেমী। আজকে আমি অনেক খুশি।
আমার ছেলে, কত পাল্টাই গেছিস। আল্লাহ কাছে অনেক শুকরিয়া। চেষ্টা করি ভাই, করা হয় নাই। আর বুঝিনি তো ইয়াং ছেলে কত কাজ, আর দেখতে তো মাশাল্লাহ ভালো, লুকিং ড্যাশিং, অনেক ব্যস্ততার ভিতর সময় পার করি। আর ভাই মেন কথা কি, যখন মসজিদে আজান দেয় ভাই, তখন মনে হয় মসজিদে নামাজ পড়তে চাই, আবার যখন আজান শেষ হয়ে যায় তখন আবার ভুলে যায়। তবে ভাই সময় হয়ে ওঠে না। শোনো, সারাদিন যাই কাজ থাকুক, নামাজটা পড়ো, নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। পাঁচক তো নামাজ পড়ো ভাই। জি ভাই, আগে তো সিগারেট খেতেন, এখন তো সিগারেট খান নাকি ছেড়ে দিছেন, আবার অন্যরকম হতে পারে, নামাজও করলেন আবার সিগারেটও টানতেছেন। সিগারেট তো খারাপ কাজ, সিগারেট মতো আর অনেক খারাপ কাজ হয়েছে। তাহলে শোনো, আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সর্বপ্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। আর সিগারেট তো খারাপ কাজ, যেটা তুমি আগে বলছিলাম, তখন তো গুরুত্ব দিই না, সিগারেটের মতো অনেক খারাপ কাজ আমি ছেড়ে দিচ্ছি। ভাই ভুলে থাকা খুব কষ্ট না? কি বলে থাকা বাপি? না ভাই, আসলে ভাই তো মায়ের নামটা যেন কি? আমাদের আর দেখতে হবে না, মেয়ে আমার মাশাআল্লাহ পছন্দ হয়েছে। আমি তো তোর বাবাকে আমার ওষুধ আনতে বলতে ভুলে গেছি, তুই কাজের সময় আমার ওষুধ। আরে রু, আরে মা এখানে আসো, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তোমার মনের মতো একটা মেয়ে মিলিয়ে দিয়েছে। মেনা পাঁচ ওয়াক্ত নামাজি, বাপ মার একমাত্র সন্তান, সিমসাম পরিবার, পরিবারটা নামার খুবই পছন্দ হয়েছে। না মানে বলছিলাম কি রোহান, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে না এই মেয়ের সাথে আমি তোমার বিবাহ দিতে চাই। শুক্রিয়া, আমার কোনো আপত্তি নেই, আমার শুধু আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন আমাকে নেক আহলিয়া দান করে। আলহামদুলিল্লাহ।
আপনি তো বোরখা পরা একটা মেয়েকে ভালোবাসতেন, তাই না? কি ভয় হচ্ছে? বোরখা পরা সেই মেয়েটা আমি। আল্লাহর ওয়াদা, বান্দা যখন তার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পৃথিবীর জাগতিক সবকিছুর অর্ধেকে আল্লাহকে ভালোবাসেন, তখন বান্দা না চাইতেই আল্লাহ তাকে সব কিছু দিয়ে দেন। আমার জীবন সার্থক, আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষকে পেয়েছি। আল্লাহর তরফ থেকে তাহলে তো আজ থেকে আর কোনো ভয় নেই, আজ থেকে তুমি আমার। আর না জানি কি প্রেম দিছে হৃদয়ে তোমায় আল্লাহ। সুরত কি নূর, সুরত কি নূর দিছে যতনে তোমায় আল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।